আজকে প্র্যাঙ্ক কলটা অন্যরকম। একদম শুরু থেকে দেখেন, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কল সার্ভিস থেকে বলছি। যে আমরা কল করেছি বিশেষ যে প্রিমিয়াম সার্ভিসটা আপনি গ্রহণ করেছেন, আপনি সেখান থেকে আমরা আমাদের কাস্টমারদের অনেক ব্যক্তিগত ডাটা সংরক্ষণ করি এবং অবজারভেশন করি, তো তাই আপনাকে কল করা। বা আপনার সময় আছে কথা বলার? মানে আমি আপনার কল লিস্ট দেখছিলাম এবং খেয়াল করে দেখলাম যে আপনার প্রতিদিন প্রায় 11টা থেকে 1টা পর্যন্ত দেড়টা পর্যন্ত আড়াই ঘন্টা কথা হয় সাজ্জাদের সাথে, প্রচুর কল সাজ্জাদকে আপনি করেন। সাজ্জাদ কে হয় আপনার? ও, সাজ্জাদ আপনার বয়ফ্রেন্ড? আছে, মানে এই এইটা নিয়েই না আপা আমার একটু মনে হলো যে আমি বলবো কি বলবো না এমন একটা ঘটনা, আপনি যদি অভয় দেন তো বলি। সেটা হচ্ছে আপা, দেখেন যে প্রতিদিন আপনার সাথে কথা বলে অনেক সাজ্জাদ চায়, প্রচুর ভালোবাসা, প্রচুর লম্বা লম্বা কল, কিন্তু আপনার সাথে ফোনটা কাটার পরপরই সে সোনিয়া নামক একটা মেয়েকে ফোন দেয় এবং ফোন দিয়ে প্রায় 20-30 মিনিট কথা বলে। আপনার সাথে তো প্রায় 2-2.5 ঘন্টা প্রেম করে, ঠিক আছে, সারাদিনে কি হইলো না হইলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো কথা বলবেই, কিন্তু তারপরে সোনিয়া নামক একটা মেয়ের সাথে সে প্রায় আধা ঘন্টার উপরে কথা বলে, কখনো কখনো 20-25 মিনিটও কথা বলে। তো মনে হলো যে আপা এটা জানানো দরকার। তো বাই দ্য ওয়ে আপা, আপনার নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনার নাম কি? আমার নাম একটু সোনিয়া, কিন্তু কার সাথে কথা বলে? সোনিয়া নামে কি আরো মেয়ে আছে? আপা আমি তো ইনফরমেশন দিতে পারবো না, সে আমাদের প্রায়োরিটি কাস্টমার, আমি তার তথ্য আপনাকে দিতে পারবো না। সেই মেয়ের নামও আমি বলতে পারবো না আপা, সে আমার প্রায়োরিটি কাস্টমার। আমি আপা সরি, আমি না বুঝি নাই আসলে, যে আমি ভাবছিলাম যে আমি বোধহয় বই আমরা সিকিউরিটি খুব বিশ্বাস করি আপা, আমরা দিতে পারবো না তথ্য, ব্যক্তিগত গোপনীয়তা। আপা আমি কাটি, আমি সরি, কারে ফোন দিতে গিয়ে কারে ফোন দিছি খোদা।